এটা কি ভাবে সে আমাকে বলবে তা আজ ভালো করে শুনবো ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি মন্ত্রটা করে নেছি কুচ্চার মার আপনি শিব ভাই বসেন তার হাতে শিরঙ্গিনী সত্যি কুচ্চার দিয়া পাও ওহো তাই না ঠিক আছে আচ্ছা শুন যদি না তো হাচারে কথা বলতে মেরি জারি ধরেছি কে দাও হারু মিঠা দেখো না আমার জ্বরটা মেপে উঠি গেছি ছাড়ি Thank you.
هلا هلا عشان جابنا مالا جيلو كتوري چلو تار دون سارا تيجي خبيراج مالا سوستا حقا جا تائنا امار تمي جا بي سلام کرو امي دار بار گاشاش کرو تمہا کابی اوپا جو تو اینام دابو বাবুজু বলো মা তাহলে এবার আমি প্রাসাদে চলে যাই দাঁড়াও মা দাঁড়াও তুমি আমি তোমাকে তার হাতেই তুলে দেব মালা আপনি আমার অনুমতি না নিয়ে প্রস্তাবে রাজি হয়ে গেলে মালা তুমি হলে আমার কন্যা সন্তানে পিতাকে নিতে হবে কন্যার অনুমতি তা নয় মালা আমি বাদশাহ আমি তাই স্বীকার করছি আমি গোপনে কথা দিয়েছি আপা হুজুর বলো আমি কি জানতে পারি আপনি আমার মত না নিয়ে কিভাবে আপনি আমার বিয়ের দিন ঠিক করলেন আমি তোমার পিতা আমার বিশ্বাস আছে তোমার প্রতি তুমি আমার প্রস্তাবে রাখবে কিন্তু আব্বা হুজুর আমার একটি কথা আছে আমি শুনেছি পিতামাতা জন্মদাতা আর তো কিছু নয় বিধাতা যে কর্মের লেখা সকল শাস্ত্রে কয় আমার মনে হচ্ছে আপনি ভুল ডিসিশন নিয়েছেন আমি আপনাকে বলি আমার মানে আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর বলো গোলাম খান তুমি যাবে এই মুহূর্তে আমার আদেশ নিয়ে ওই মালিক সর্দারের বাড়িতে ওকে গিয়ে বলবে আমার আদেশ জানিয়ে বলবে সেই জন্য তার ছেলেকে আমার আদেশ মাত্রই বাড়িতে পেশ করে দেয় আমি বয়স পর্যন্ত বেড়েছি কাশেম নাকি বাচ্চার একমাত্র সন্তান সে যদি মালাকে ভালোবেসেছে তাই তো ভাবছি পরের ছেলের জন্য আমাদের বিপদ হতে পারে কাশেমকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি বুকে রক্ত পানি করে ওকে আমি মানুষ করেছি আজ তুমি তাকে পরের ছেলে বলছো বলো না গো বলো না ঠিক বলেছো আয়েশা তুমি ঠিক বলেছো কাশেম তো পরের ছেলে নয় কাশেমকে যে আমরা ছোট থেকে কুলি পিটে করে মানুষ করেছি কাশেমকে পরের ছেলে বলে তোমার মনে আজ আমি ভণ্ড আঘাত দিয়ে ফেলেছি মালিক সর্দার বাড়ি আছো মালিক সর্দার কে কার কণ্ঠস্বর মালিক সর্দার একই হঠাৎ শিবসালা গোলাম খা আমার বাড়িতে কি কে তো আগমন বাদশার আদেশ নিয়ে আমি এসেছি বাদশা এমন কি আদেশ করেছে যার জন্য
তুমি আমার বাড়িতে পর্যন্ত আসতে বাধ্য হয়েছো স্বামীর আদেশ বাচ্চা আমির কুরিয়ে পে যে সন্তানটি তোমায় দান করেছিল এখন এই মুহূর্তে সেই কুরিয়ে পাওয়া সন্তান কাশেমকে বাড়ি হতে তার পূর্বে আমি একটি বার জানতে চাই আমার কাশেম কি অপরাধ করেছে তার জন্য বাচ্চা আমি আদেশ করেছে আমার বাড়িতে দাঁড়িয়ে দিতে কখনো কাইফাত দিতে জানে না তাহলে শুনে রাখো জীবধারা গোলাম খা আজ তুমি শুধু আমার বাড়িতে এসেছো বলে নইলে তুমি যে মুক্তি উচ্চারণ করেছিলে আমার কাশেমকে বাড়ি থেকে তাড়াবার কথা ঠিক সে মুহূর্তে তোমার মা থামরে ঘুল ঢেলে কাঁধার পিঠে চড়িয়ে আমি তোমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতাম তার পরিণাম কিন্তু বাবা এই যে বাবা 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 ওমা সুসংবাদ আছে মা সুসংবাদ বলো কি সুসংবাদ আমি পরীক্ষায় এবছর প্রথম স্থান অধিকার করেছি আচ্ছা কেমন তুমি খুশি হওনি অনেক খুশি ওরে লক্ষ্মী বাবা হ্যাঁ বাবা তুমি তো বলেছিলে এবছর পরীক্ষায় পাশ করতে পারলে আমাকে 500 টাকা দেবে নিশ্চয় আমি যখন তোকে কথা দিয়েছি নিশ্চয় আমি তোকে টাকা দেব কিন্তু সে টাকা দিয়ে তুমি কি করবে দেখো আমি কি করব আমি আগেই মনস্থির করে রেখেছি মায়ের জন্য লাল টুকটুক একটা শাড়ি আচ্ছা আর তোমার জন্য সুন্দর একটা পাঞ্জাবি কিনে আচ্ছা ভালো হবে না মা ও মা দেখুন আমার বড় ক্ষুধা পেয়েছে চলো না আমাকে খেতে দেবে না আর তাড়াতাড়ি চলো কি এই যে দেখেছি গরিবের বাড়িতে হাতির পা পড়েছে আর শোন না গোলাম খা আমার সঙ্গে বসতে দুটো শাকভাত খেয়ে যাবে আমরা খাই রাজভোগ শাকভাত খেতে আমার বই গিয়ে একটা কথা মনে রেখো তুমি যে আশা করে আমার বাড়িতে এসেছো ওই খোদা যদি সহায় থাকে তুমি আমার ছেলে একটা কেশও তুমি স্পর্শ করতে পারবে না তোমার মুখে দিয়ে গেলাম আমি ঘৃণার মালিক সর্দার বলো কি বলবে শেষ কথা হ্যাঁ এই আমার শেষ কথা কিন্তু তার পূর্বে তুমি জেনে যাও একদিন এই লাঠি দ্বারা এই রাজ্য জয় করে বাদশাহ আমির কে আমি মস্ততে বসেছিল বাদশাহ আমির যদি আবার আমার কাশেমকে তাড়াবার কথা বলে তাহলে মনে রেখো আমার এই লাঠি দিয়ে বাদশাহ আমির কে আমি ছুঁড়ে ফেলবো ওই নট্যমা অপমান শিবশালা গোলাম খাপ ভুলার মতো নয় আর ভুলবে না আজ আমি চলে যাচ্ছি এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি লিখাই আমার নাম খান খান বিজ্ঞা মোহাম্মদ দাঁড়াও শিবশালা গোলাম খা গোলামের বাচ্চা গোলাম আর পূর্বে জেনে যাও চেচে কোনো ফল হবে না শুধু তোমার গলাটাই ফেটে যাবে যাও হ্যাঁ আমি চলে যাব তোমারও বাড়িতে আসার পরে যে অহংকার তুমি দেখিয়েছ সেই অহংকার যদি মাটির সাথে চূর্ণ করে দিতে না পারে তাহলে পৃথাই আমার মানব শিবশালা গোলাম খান হয়তো জানা নেই যে লাঠিয়াল মালের সর্দারের হাতে এই লাঠি থাকতে পৃথিবীর কারো সাধ্য নেই যে আমার একমাত্র সন্তানের কোন ক্ষতি করে শিবা সালার গোলামকে পাঠিয়েছে মালিক সর্দারের বাড়িতে সে কোনো ফিরে আসছে না কেন তবে কি মালিক সর্দারের সন্ধান সে করতে পারেনি একে গোলাম খা সম্রাট
তোমার মুখটা এত মলিন দেখা যাচ্ছে কেন বলো কি হয়েছে তোমার বলো ভাষায় প্রকাশ করতে পারছি না তুমি নির্ভয়ে খুলে বলো কি হয়েছে গোলাম খা সম্রাট বলো আপনার আদেশ নিয়ে যখন মালিক সত্তার কাছে গিয়েছি তার সহ পরিবার চরম পেয়াচার করে দিয়ে আমাদেরকে একদিন হাতে লাঠি দিয়ে আপনাকে মিশরের সিংহাসনে বসিয়েছিল প্রয়োজন হলে তার সেই হাতে লাঠি দিয়ে আপনাকে সিংহাসন আপনার যে হুকুম ছিল না হুকুম ছিল না গোলাম খান তোমাকে আমি এই মোটে আদেশ করছি ওই মাদের বাচ্চা কাশ্মীর তুমি যেখানে পাবে যে অবস্থায় পাবে তাকে বন্দি করে আমার দরবারে নিয়ে আসবে এই হলো বাদশামীরের হো তখন আমি খালি হাতে ফিরে এসেছি এখন যদি আমি খালি হাতে ফিরে আসি তাহলে আপনার বান্দার বান্দা শিবছালা গোলাম খা নিজের তরবারি কলিজায় চেপিয়ে দিয়ে আপনাকে জানিয়ে যাবে আখির সালাম সালাম আলা তুমি বাদশাহ আমিরের মন দেখেছো তার দেহের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ দেখো নি দেখবে এইবার তুমি অগ্নিস্ফুলিঙ্গে চলে উঠবে মালিক সর্দার তোমাকে আমি এমন কঠিন শাস্তি দেবো যা তোমার সন্তানকে দেখে তুমি চির ভিতরে ভুলে যাও সত্যি তোমাকে পেয়ে আমি অনেক ধন্য চলো ওই ফুলবাগানে একটু বসি তোমার সাথে আর দুটো মনের কথা বলি তাই হবে আজ আর বাড়িতে ছাড়তেই মন চাচ্ছে না তাই মনে হয় সারা জীবন তোমার বুকের মাঝে থাকি আমিও তোমার কি হয়েছে কি রাশেদ এমন কি হয়েছে পাচ্ছো কেন কি সর্বনাশ হয়েছে তুমি শিগগিরই এখান থেকে পালাও কেন হয়নি আরে কি হয়েছে বল না সেনাপতি গুলাম কাশেমকে বন্দি করে ফেল তাই করছি তুমি কার অনুমতি নেই আমার কাশেমকে বন্দি করছো গোলামের বাচ্চা গোলাম তুমি কি করে ভাবলে আমি তোমার কাছে বিনা যুদ্ধে বন্দিত্ব স্বীকার করে নেব বেশ যুদ্ধের বড় স্বাদ দেখেছে তাই তো তোমার ভুলে যাও না গোলাম খান স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি এসো তাহলে আমার স্বামীকে তুমি বন্দি করবে না ছেড়ে দাও গোলামের গোলাম খা তুই কার অনুমতি নিয়ে আমার স্বামীকে বন্দি করিস আসুই না ভালো ভালো বলছি এখান থেকে তুই চলে যা নয় না খুব খারাপ হবে নিয়ে যা কিছু দেই না আমার স্বামীকে আমি এখান থেকে কিছু দেই যেতে দেবো না তোমাকে এখনো সম্মান দিচ্ছি তুমি এখন ভালো করে বলছি আমার স্বামীকে ছেড়ে দে রাশিদা রাশিদা এই মাটি রাশিদা যাচ্ছে চুপ কর শয়তান তাই জান বলো তুমি এই মুহূর্তে ছুটে যাবে পাপ মুখে কোনো কথা বলেছিস তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলে দেব তাই জান তুমি বলো কি বলবে ভাই আমাদের বাড়িতে গিয়ে আমার বাবাকে বলবি ওই শয়তান গোলাম খা আমাকে বন্দি করে রাজ দরবার নিয়ে গেছে আমার এই কাজটুকু করে দেবে ঠিক আছে ভাইজান মালা মালা মালা
অন্যায় কাজ করেছিস, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি আব্বা হুজুরের কাছে সব কিছু বলে দেব। এত সহজ নয় মালা, মালা কি করবে তাহলে? শোনো, তুমি যেভাবে কাশেমকে প্যার করতে, ঠিক তেমনি ভাবে আমাকে তুমি প্যার করবে। তোর কথা শুনে বড্ড আমার হাসি পেয়েছে। আচ্ছা বলতো, বাদর কখনো দেখেছিস? বাদর কি কখনো মুক্তোর মালা পরে দেখেছিস? ইস, তা দেখবি কি করে? বাদরটা কে জানিস? বাদরটা হচ্ছে তুই, আর মুক্তোর মালা হচ্ছে আমি। বাদরের মালা মালা, তুমি আমাকে গোলাম বলেছ না মালা, সেই গোলামের গোলাম তোমাকে কেলে যায় কি বেদনে। তোমার তুই আমার কাছে কি পাবি? কি পাবো? চেয়েছিস না প্রেম ভালোবাসা? তুই আমার কাছে পাবি ভালোবাসার পাইজার এত মিষ্টি এত মধুর আগে জানি। মালা, তোমাকে বিয়ে করে তোমাকে সেই পাইজারে জবাব দেব আমি আমার বাসর পরে। অধিক মেলা হয়েছে এখন পর্যন্ত, কাসেম স্কুল থেকে ফিরে আসছে না, তবে কি কাসেমের কোনো অমঙ্গল হয়েছে? কে কে আয়েশা, কে রাশিদার, কি হয়েছে? সর্বনাশ হয়েছে, কি হয়েছে? সেনাপতি গোলাম খা, সেনাপতি গোলাম খা কাসেম ভাইকে ধরে নিয়ে গেছে। আর এক মুহূর্ত বিলম্ব নয়, যাও ঘর থেকে তোল মাকা লাঠিটা নিয়ে এসো। বলো, যদি আমার কাশেমকে আমার বুকে ফিরিয়ে আনতে পারেন তাহলে আপনি আমার সামনে এসে দাঁড়াবেন, তা না হলে ওই মুখ আমি দেখতে চাই না। বেশ আয়েশা, তোমার দেওয়া লাঠি নিয়ে আমি ছুটে যাবো বাচ্চা আমিরের কারাগারে। যদি সেখানে কাশেমকে পাই তাহলে সে কারাগার ভেঙে আমার কাশেমকে উদ্ধার করে নিয়ে আসবো, আর যদি না পাই প্রয়োজন হলে বাচ্চা আমিরের তার পাটাকে আমি ভেঙে তছনছ করে উদ্ধার করে নিয়ে আসবো আমি আমার সন্তান কাশেমকে। মেহরবান
আমি কি জানতে পারি জনাব আমি কি অপরাধ করেছি অপরাধ করেছো তুমি ওই পাদুর বাচ্চা হয়ে আমার একমাত্র সাজাদি মালা সঙ্গে হাত ধরিয়ে দাও আদিকে চোখ বাড়িয়েছো তোমাকে আমি কিছু দেই আমাকে ক্ষমা করে দিন ক্ষমা আমি আমাকে আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন আমি আহত আছি সম্রাট আর আমি সত্যি পাঠিয়ে যাবো কাসেম এমনি ভাবে হবে না গোলাম খা বাদির বাচ্চা যে চোখে আমার মালার দিকে তাকিয়েছে জনাব আমাকে ক্ষমা করে দিন ক্ষমা গোলাম খা যে চোখ দিয়ে তাকিয়েছে মালার দিকে আরে বাদির বাচ্চার চোখ দূর তুমি আমাকে ছেড়ে দাও স্বামী স্বামী তোমার অনেক কষ্ট হচ্ছে না পাচ্ছি না ক্ষমা করবো না
আর কিছু বলতে হবে না এই শয়তানটাকে আমি বন্দী করছি এই যন্ত্র আমি সইতে পারছি না বাবা কাশিম ভাই আরে বেঈমান বাচ্চা তোর আদেশে এই শয়তান গোলাম খা আমার কাশিমের দুটি চোখ উপরে নিয়েছে গোলামের গোলাম শয়তান ফের যদি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে মনে রাখবি যেমনি ভাবে তুই কাশেমের চোখ দুটো উপরে নিয়েছিস ঠিক তেমনি ভাবে তোদের দুজনের চোখ আমি একসঙ্গে উপড়িয়ে নেব আমি সাপ্তান সাপ্তান কাপুরুষ তুমি একটা কাপুরুষ 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 সম্রাট বলো হাত থেকে তোর বাড়ি খসে পড়াতে ছোট লোক কামবাক মালিক সর্দার আমাদেরকে অপমান করেছে অপমান ভোলার মতো শিবশালা গোলাম খার জন্ম হয়নি তার রক্ত তাকে তৈরি হবে তুমি বললে তোমার হাত থেকে তোর বাড়ি খসে পড়ে গেছে তাই না গোলাম
গোলাম খা যদি তুমি হাতে তবে না ধরতে পার তাহলে চাকরি দেশ তোমার তুমি চলে যাও আর ভবিষ্যতে যদি হেন কাজ করো তাহলে তোমাকে আমি কিছু দেই মার ছোড়া করবো না প্রয়োজন হলে আমার নিজের হাতে তোমার চলে যাই আমি তার বাড়ি বসিয়ে দেব তার আগে বান্দার বান্দা আপনার চোখের দোয়া ঘুমে সম্মুখে আপন তার বাড়ি আমার থেকে খসিয়ে আমার ছেলের গালি গায়ে বসিয়ে আপনাকে আখিরি সালাম সালাম আলা মার্জনা করবো না